যেখানে এই সয়াবিন উৎপাদিত হয়, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ, সেখানে চাষাবাদের খরচ কমাবার জন্য যে খেতে নিরি করতে গেলে তো মানুষ লাগবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, সেই জন্য যাতে উৎপাদন খরচ না লাগে, অর্থাৎ আগাছা যাতে মারা যায় ওষুধ দিয়ে, সেই ওষুধটা হলো রাউন্ড আপ রেডি বা গ্লাইফোসেট। এখন এই সয়াবিন রেজিস্ট্যান্ট টু গ্লাইফোসেট, তার মানে যদি সয়াবিনের ক্ষেতে এই রাউন্ড আপ রেডি বা গ্লাইফোসেট ছিটিয়ে দেওয়া হয়, তাহলে এই সয়াবিন গাছ ছাড়া বাকি যেসব গাছ আছে সব মরে যাবে, তাহলে ক্ষেতটা আগাছামুক্ত হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে এই রাউন্ড আপ রেডি কিন্তু সয়াবিনও খায়, সে সহ্য করতে পারে বলে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু সহ্য করতে পারে বলে তার শরীরে কিন্তু এটা ইনকর্পোরেট হয়ে যায় এবং সেটা তার বীজে যায়, গাছে যায়, এবং সেই বীজ থেকে যে তেল হয় সেই তেলের মধ্যেও যায়, এবং সেই যে গ্লাইফোসেট এটার বোধহয় মেল্টিং পয়েন্ট বোধহয় 230 ডিগ্রি সেলসিয়াস। কাজেই আমরা যে এখন সয়াবিন, ওনার প্রশ্নটা ছিল কি সয়াবিন এবং অটিজম? আচ্ছা, এখন এটা আমেরিকান একটা গবেষণায় এটা প্রকাশিত হয়েছে যে বার্থ অফ অটিস্টিক বেবি ইজ রিলেটেড টু সয়াবিন। সয়াবিন তো শুধু তেল না, সয়াবিন, সয়া মিল, সয়া বিস্কিট নানানভাবে সয়াবিন খায়, এবং সেই সয়াবিনের মধ্যে যে গ্লাইফোসেট আছে সেই গ্লাইফোসেট ইজ রেসপন্সিবল ফর অটিস্টিক বেবি। এটাই হলো কথাটা।